I'd just like to say thanks. There's no Hogwarts without you, Hagrid. ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা এক ধারাবাহিক সিরিজ ক্র্যাকারে মনোবিধের চরিত্রে অভিনয় করে সবার মন জয় করেছিলেন তিনি। ১৯৯৪ থেকে ১৯৯৬ সালের মধ্যে পরপর তিনবার তিনি বাফটা পুরস্কার বিজয়ী হন। যদিও তিনি হ্যারি পটার সিরিজের হ্যাগ্রিড হিসাবেই বিশ্ব পরিচিত, সিনেমা প্রেমীরা ছোট থেকে বড় সবাই তাকে হ্যাগ্রিড হিসাবেই মনে রেখেছে এবং আগামী দিনেও মনে রাখবে। তার মৃত্যুতে হ্যারি পটার সিরিজের লেখিকা জে কে রাউলিং এবং তার সহ অভিনেতারাও দুঃখ প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। হ্যারি পটার খ্যাত হ্যাগ্রিডকে কি না চেনে? হ্যারি পটার খ্যাত এই অভিনেতার নাম রবি কল্টন। গত শুক্রবার ফলকির্কের কাছে একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। রবি হ্যারি পটার সিরিজে হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন। রবির আসল নাম অ্যান্টনি রবার্ট ম্যাকমিলন। ১৯৫০ সালে দক্ষিণ ল্যাঙ্কাশায়ারে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা ইয়ং ব্যাক্সটার ম্যাকমিলন ছিলেন একজন শিক্ষক, মা জিন রস ছিলেন একজন পিয়ানোবাদক। ১৯৭৯ সালে নিজেরই এক টেলিভিশন সিরিজের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। ১৯৮৩ সালে কমেডি সিরিজ আলফ্রেস্কো এবং ১৯৮৭ সালে টুটি ফ্রুটি নামক দুটি সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।